হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড টিভি বক্স থেকে কিভাবে অডিওটাকে আমরা বক্সে ট্রান্সফার করতে পারি। ঠিক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি বক্স TX9, তো এটার অডিওটাকে আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি। যে টিভি বক্সগুলোতে এভি পোর্ট আছে, অর্থাৎ এভি পোর্ট থেকে অডিওটাকে আমি এখানে ট্রান্সফার করে দেখাবো। তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো যে আমাদের একটি কর্ডের প্রয়োজন হবে 1/2। তো এই 1/2 কর্ডটা আমরা জাস্ট এই যে 2 কর্ড যেটা আছে এটার বক্সের ইনপুটে, অডিও ইনপুটে আমরা ইন করে দিলাম। প্রথমে এটাকে বক্সের অডিও ইনপুটে ইন করে দিলাম, আর যে ওয়ান কর্ডটা আছে ওয়ান, সেটা আমরা এভি পোর্টে, অর্থাৎ টিভি বক্সের এভি পোর্ট যেটা আছে, এই যে দেখতে পাচ্ছেন টিভি বক্সের এভি পোর্টে আমরা এটাকে কানেক্ট করে দিচ্ছি। এই যে দিলাম টিভি বক্সের এভি পোর্টে, এটা আমরা কানেক্ট করে দিলাম। আর টিভি বক্স কীভাবে সেট করতে হয়, এই যে চার্জার পোর্ট, HDMI কেবল, আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাউস। আমি মাউস দিয়ে এটা আপনাদেরকে দেখাবো, কারণ মাউস দিয়ে কাজটা খুব তাড়াতাড়ি করা যায়। তো এর জন্য আমি যেটা করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার এলইডি টিভির রিমোট। এটার ভলিউমটাকে আমি একেবারেই জিরো করে রেখেছি। দেখেন এই যে এলইডি টিভির ভলিউমটাকে একেবারে জিরো করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। তারপরে আমি এটাকে চেক করার জন্য ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার দেখাচ্ছি। অন্য ভিডিও দেখালে হয়তো বা কপিরাইট ক্লেম আসতে পারে, তো আমার চ্যানেলেরই ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটু অপেক্ষা করুন, যতক্ষণ পর্যন্ত চালু হয়নি, এটা নেটওয়ার্কের উপর অনেকটা ডিপেন্ড করে। তো আমি এখানে সার্চ বারে ক্লিক করব আর আমার চ্যানেলের নামটা সার্চ করব। ঠিক আছে, এখানে দেখেন ফরিড টেক পয়েন্ট আমি আগে থেকে লিখে রেখেছি যেন সময়টা বেশি না লাগে। তো এখানে দেখেন এটা চালু হওয়ার পরে আমি যে কোনো একটা ভিডিও যদি দেখাতে চাই, একটা ভিডিও এটা যদি চালু করি, দেখেন একটু চালু হতে সময় নেবে, দেখেন সময়, এটা সাউন্ড হচ্ছে। দেখেন এখানে ভলিউম হচ্ছে টিভি বক্সে, কিন্তু অর্থাৎ টিভি বক্স থেকে ভলিউম সাউন্ড বক্সে যাচ্ছে। এই যে দেখেন, এটা আমি যদি বাড়িয়ে দিই ভলিউমটা, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে, তারপরে দেখেন আমি যদি কমাই দেয় তাহলে জিরো হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনার অডিওটাকে ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, আমি ব্যাক করলাম, কারণ খুব বেশিক্ষণ দেখালে কপিরাইটের একটা ঝামেলা চলে আসতে পারে। তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে অডিওটাকে আমরা সাউন্ড বক্সে ট্রান্সফার করতে পারবো। শুধুমাত্র এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার টিভি বক্সের যে এভি পোর্ট, এখানে 1/2 কোয়ার্টার ওয়ানটা দিবেন, এবং সাউন্ড বক্সে যে 2 কর্ডটা আছে সাউন্ড বক্সের অডিও ইনপুটে এটা কানেক্ট করে দিবেন, বাস আপনার সাউন্ডটা ট্রান্সফার হয়ে যাবে খুব ইজিলি।